হ্যালো ভিউয়ার্স, দেখুন এই বডি বানাতে গেলে, মাসল বানাতে গেলে যে প্রোটিন লাগে এই ব্যাপারটা আমরা সবাই জানি, তাই না? আবার হচ্ছে বাড়ন্ত বাচ্চাদের জন্য প্রোটিন ভীষণ এসেন্সিয়াল এবং আমাদের দৈনন্দিন বেঁচে থাকার জন্য প্রোটিন ভীষণ এসেন্সিয়াল। নিরামিষাশীরা এটা কোথা থেকে পান? না, এটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস থেকে পান, আর আমিষাশীরা হচ্ছে মাছ মাংস ডিম ইত্যাদি থেকে পান। এখন এই প্রোটিনগুলো কিনতে গেলে তো বাজারে যেতে হয়, তো বাজারে না গিয়ে জাস্ট আমি বাতাসে হাত বাড়ালাম আর বললাম মাছ ভাজা, হাতের মধ্যে চলে এলো মাছ ভাজা। আমি হাত বাড়ালাম বললাম চিকেন লেগ পিস, হাতের মধ্যে চলে এলো চিকেন লেগ পিস। তো এটা বলুন তো কেমন হয়? কি আমার কথা শুনে মনে হচ্ছে আমি গুপি গাইন বাঘা বাইনের সিনেমার কথা বলছি, ভূতের রাজার বর? আট টাকা টাক মিষ্টি সন্দেশের হাঁড়ি নেমে নেমে আসছে একবারে হাওয়া থেকে ঝুপ করে নিচে। হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইনের সিনেমা যদি এটাকে ভেবে থাকেন তাহলে কিন্তু একদম ভুল ভাবছেন। এরকম সিনেমাটিক কোনো স্ক্রিপ্টই নয়, একদম বাস্তবের মাটিতে বিজ্ঞানের সাহায্যে এমনতর ঘটনা ঘটছে। দেখুন গোটা ব্যাপারটা যতক্ষণ না আমি এক্সপ্লেইন করছি ততক্ষণ কিন্তু সবটা বুঝে ওঠা সম্ভব নয়। আর যারা সত্যিই জানতে চান যে আগামী দিনে এটা ঠিক কী হতে চলেছে তাদের জন্য বলবো, প্লিজ পুরো ভিডিওটা দেখুন, কোথাও স্কিপ করার কোনো জায়গাই নেই। জাস্ট অসাম একটা আইডিয়া, আমি যেটা চাইছি ট্যাক করে আমার হাতের মধ্যে চলে এলো এবং সেটা বাতাস থেকে। এটা কি আদৌ পসিবল? হ্যাঁ বন্ধুরা, শুনে মনে হচ্ছে যে আমি কি বকছি, এটা আগামী দিনে এটাই পসিবল হতে চলেছে। এবং খুব আশ্চর্যজনকভাবে আমাদেরকে আর বাজার থেকে এই প্রোটিন জাতীয়, বিশেষ করে অ্যানিম্যাল প্রোটিন জাতীয় খাবার কিনতে যেতে হবে না এবং কোনো রকম প্রাণী হত্যার কোনো প্রয়োজন হবে না। আমরা জাস্ট বাতাস থেকে পাবো অ্যানিম্যাল প্রোটিন, বা বলা ভালো প্রোটিন, কারণ বাতাস থেকে যখন পাচ্ছি তাকে তো আর অ্যানিম্যাল বা প্ল্যান্ট কিছুই বলা যায় না। কিন্তু এটা এতটাই পুষ্টিগুণ সমৃদ্ধ যে জাস্ট সয়াবিন থেকে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় তার দুগুণ প্রোটিন পাওয়া যাবে এতে। আবার মজা হচ্ছে এখানে আমরা বাতাস থেকে যে প্রোটিন তৈরি করছি সেই প্রোটিন আমরা মাছ মাংস থেকে যে প্রোটিন পাই তার প্রায় চার গুণ প্রোটিন পাবো। তাহলে ভাবতে পারছেন কতটা প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা আবিষ্কার করতে পেরেছি এবং সেটাও বাতাস থেকে। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন, আজকে সেটাই শোনাবো আপনাদের। চলুন পুরো ভিডিওটা ডিটেলে দেখে নেওয়া যাক। দেখুন এই পুরো কনসেপ্টটা এলো কিন্তু মহাকাশ গবেষণা থেকে এবং এর পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে নাসার। নাসার নাম তো আপনারা প্রত্যেকেই শুনেছেন, মহাকাশ গবেষণার ক্ষেত্রে নাসার অবদানের কথাও শুনেছেন, কিন্তু এই রকম বাতাস থেকে প্রোটিন তৈরি, অর্থাৎ কিনা এয়ার প্রোটিন প্রোডাকশনের কথা বোধ হয় আপনারা কখনো শোনেননি। অ্যাকচুয়ালি 1970 সালে মহাকাশচারীরা যখন মহাকাশে যাচ্ছেন তারা কি খাবেন সেখানে, এইটা নিয়ে চিন্তা ভাবনার জায়গা থেকে নাসা প্রথম বাতাস থেকে কিভাবে প্রোটিন তৈরি করা যায় সেই জিনিসটা উদ্ভাবন করলেন। এবং সেই থিওরিটাকে কাজে লাগিয়েই পরবর্তীকালে ডক্টর লিসা ডাইসন, অ্যাকচুয়ালি এই থিওরিটা তখন তৈরি হয়েছিল তারপর মানুষের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তো লিসা ডাইসন এবং ডক্টর জন রিড এরা দুজনে মিলে আজ তো একটা কোম্পানি খুলে ফেললেন। কি না, এয়ার প্রোটিন কোম্পানির নাম দিলেন এবং সেখানে এয়ার প্রোটিন প্রোডাকশনের কাজ শুরু করতে চলেছেন। থিওরিটা খুব সিম্পল, এখানে কি করা হয় না, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করা হয়। বাতাসে তো প্রচুর কার্বন ডাইঅক্সাইড, আমরা শ্বাসের মাধ্যমে ত্যাগ করছি সারাক্ষণ কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডকে নেওয়া হচ্ছে, তার সঙ্গে হাইড্রোজেনট্রপস বলে এক রকমের মাইক্রো অর্গানিজম দেওয়া হচ্ছে, তার মধ্যে জল দেওয়া হচ্ছে আর সোলার এনার্জিকে ইউজ করা হচ্ছে, দিয়ে গোটা ব্যাপারটার ফার্মেন্টেশন করা হচ্ছে। এবং সেখানে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এই হাইড্রোজেনট্রপস অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড থেকে প্রোটিন সিনথেসিস করছে, যে প্রোটিন ডক্টর লিসা ডাইসন দাবি করছেন স্বাদে এবং গন্ধে অতুলনীয়। এবং আমরা যে প্রোটিন খাই সেখানে যেমন জীবাণু সংক্রমণের ভয় থেকে যায়, এর মধ্যে কিন্তু জীবাণু সংক্রমণের কোনো ভয় থাকছে না। এটা হলো এর ফার্স্ট অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ কি না, আপনি যদি সয়াবিনের প্রোটিন পেতে চান আপনাকে একটা সয়াবিনের গাছ লাগাতে হবে, মিনিমাম 3 মাস ওয়েট করতে হবে। আপনি মুরগির ডিম থেকে একটা ছানা হলো, মুরগিটাকে বড় হওয়ার জন্য সময় দিতে হবে আপনাকে 4 মাস, তারপর সেটা খাওয়া যাবে। একটা ছাগলের ক্ষেত্রে আপনাকে 7 থেকে 8 মাস সময় দিতে হবে, একটা গরুর ক্ষেত্রে আপনাকে বছর 2-1 সময় দিতে হবে। সেখানে এই প্রোটিন এয়ার প্রোটিন তৈরি করতে মাত্র 4 দিন সময় লাগে, 4 দিনের মধ্যে আপনার প্রোটিন রেডি।
এবং এই প্রোটিন হতে যাচ্ছে সুপার কোয়ালিটির, কারণ এর মধ্যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সমস্ত কিছু থাকছে এবং এর সঙ্গে এর মধ্যে ভিটামিন সাপ্লিমেন্টেশনও করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে এর হেলথের ক্ষেত্রে বেনিফিশিয়াল রোল কতখানি হতে যাচ্ছে। তো সিম্পলি একটা জাস্ট সুপার প্রোটিন তৈরি করতে চলেছেন এনারা, এবং যে প্রোটিনটা হয়তো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ হতে চলেছে। তো কেন এমন প্রোটিন তৈরির দরকার হলো সাধারণ মানুষের জন্য? মহাকাশ গবেষণার ক্ষেত্রে তো প্রয়োজনটা বুঝলাম। দেখুন, অ্যাকচুয়ালি ফার্ম হাউসগুলোতে আমরা যখন ছাগল, গরু, ভেড়া, বিভিন্ন গবাদি পশু এবং পাখি যখন পালন করা হচ্ছে, এতে কি হচ্ছে, এত গ্রিন হাউস গ্যাস প্রোডাকশন হচ্ছে যে সেখান থেকে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বাড়ছে। তো সেই জায়গা থেকে যদি দেখা গেল যে গবাদি পশু পালনের আর প্রয়োজন নাই হলো, তাহলে কিন্তু গ্রিন হাউস গ্যাসের এফেক্টগুলো কমানো যায়। এবং ডক্টর লিসা ডাইসন বলছেন যে আমরা কোনো মহত্তর উদ্দেশ্যে এটা করতে চাইছি তা নয়, অ্যাকচুয়ালি পৃথিবীর এটা ভীষণ রকম দরকার, তাই আমরা করতে যাচ্ছি। তার সঙ্গে হচ্ছে 2050 সালের মধ্যে সারা পৃথিবীর জনসংখ্যা অনেক গুণ বেড়ে যাবে, তাদের খাদ্য প্রোডাকশন করতে গেলে আরও যত প্রাণী পালন করতে হবে তাতে গ্রিন হাউস গ্যাস প্রোডাকশন আরও বাড়বে, পৃথিবী আরও উষ্ণ হবে। তাই অচিরেই এই প্রবণতা থামিয়ে যদি আমরা এরকমভাবে এয়ার প্রোটিন তৈরি করতে পারি, তাহলে পৃথিবীকে আমরা রক্ষা করতে পারবো। প্লাস যে সমস্ত প্রাণীগুলোকে হত্যা করা হচ্ছে তাদের দেহাবশেষ প্রকৃতির মধ্যে দূষণ সৃষ্টি করছে, এক্ষেত্রে দূষণেরও কোনো ভয় নেই। সো এত ডেলিশিয়াস একটা প্রোটিন এত শর্ট টাইম পাওয়া যায়, জীবাণু সংক্রমণের ভয় নেই, সহজে রান্না করা যায়, এবং তার সঙ্গে হচ্ছে যে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা যায়, তাহলে সেরকম একটা প্রোটিন মানব সভ্যতার হয়তো আগামী দিনের ভবিষ্যৎ হতে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে আমার দুটো বক্তব্য আছে। আমরা যখন এই সমস্ত ভক্ষণযোগ্য যে প্রাণী যাদেরকে হত্যা করা হয়, যখন করা হবে না, মেনে নিলাম ফার্মিং হলো না, কিন্তু এরা তো ন্যাচারালি রিপ্রোডাকটিভ প্রক্রিয়া এদের বৃদ্ধি হবে, তাহলে একসময় পৃথিবীতে দেখা যাবে যে গরু, ছাগল, ভেড়া, মুরগি ইত্যাদি প্রাণীর সংখ্যা প্রচুর বেড়ে গেছে, কোথাও কি ইকোসিস্টেম ব্যাহত হবে না? তাহলে আগামী দিনে যে গবেষণার মাধ্যমে খাবার আসতে চলেছে তাকে সর্বদা সুস্বাগতম জানাই, সঙ্গে এই ভাবনাটাও করে দেখা দরকার। বলুন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? তো আমরা এর আগে বলেছি আপনাদেরকে যে আলু থেকে তৈরি দুধ, আজ দেখলাম বাতাস থেকে তৈরি হচ্ছে প্রোটিন। তো আলু থেকে তৈরি দুধ যদি আপনারা কেউ না দেখে থাকেন, এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি একদম ওপরের যে ভিডিওটা, সেটা অবশ্যই দেখে নেবেন। আর বাতাস থেকে প্রোটিন আজকে শুনলেন। তো এই জাতীয় খাবার খেয়ে আগামী দিনের মানুষ ঠিক কেমন হতে যাচ্ছে এটা যদি জানতে চান, সেটাও চ্যানেলে আমাদের ভিডিও আছে, এন্ড স্ক্রিনের নিচে দিলাম, অবশ্যই দেখে নেবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন।